প্রভাত বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মা আনরে ব্লগস। পরিবার তোমাদের সকলকে নতুন একটা ব্লগের সাথে অনেক অনেক স্বাগত। আর হ্যাঁ, দেখতে পাচ্ছ আমি আজকে সকাল সকাল মানে নাস্তা নিয়ে হাজির। আর সকালে আজকে নাস্তা করব মুড়ি ডালমুট, তারপর পেঁয়াজ দিয়ে ঝালমুড়ি বানাবো, আর সেটা হবে সকালের নাস্তা। আর আজকে আর ভাবছি চা খাবো না। আর আজকে ঘুম থেকে উঠে একটু তোড়জোড় করছে, মানে একটু বেরোবো বলে, মানে অনেক কাজ আছে আজকে, তো সের জন্য মানে আমি আজকে হ্যাঁ ভাবছি মানে কাজটা তাড়াতাড়ি সেরে ফেলি। চলো বন্ধুরা, ঝালমুড়িটা আমি খেয়ে নিই, তারপর কী কী করছি কী কী না সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর হ্যাঁ, দেখতে থাকো ভিডিওটি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এদিকে গোয়াটা ঝাড়ু দিচ্ছি আর এদিকে ফোনে কথা বলছি, মানে একসাথে দুদিকে কাজ করছি। ভাবছি যে কাজগুলো একটু তাড়াতাড়ি করে সেরে নেবো, কিন্তু তাড়াতাড়ি করে আর সারতে পারছি না, মানে একটার পর একটা বেরিয়ে যাচ্ছে। যাই হোক, চলো আমি কাজগুলো তাড়াতাড়ি সেরে নেই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, এই পাতাগুলোকে চিনতে পেরেছে, এগুলো হলো নাকা পাতা। তো এই পাতাগুলো আমি ওঠাচ্ছি, এগুলো মানে শুকনো মাছের তরকারি দিয়ে খেলে ভীষণ ভালো লাগে। আর এগুলো উঠাচ্ছি আমি বাজারে নিয়ে যাব বলে আজকে। তো চলো, মানে অনেক কাজই আছে আজকে বাজারে। তো এই গাছগুলো আমাদের মানে আমাদের বাড়িতে প্রচুর আছে। আর দেখো আমি এদিকে উঠে সব রেডি করে ভাত অল্প খেয়েছি, তো খেয়ে দিয়ে আমি একদম রেডি হয়ে যাচ্ছি যাব বলে। Thank you.
Hello. বাজারে যাব, দেখি কি কি আনে আর মায়ের সঙ্গেও শেয়ার করব। তো চলো, এই যে দেখো থালি থালি নিয়ে একদম বেরিয়ে পড়েছি, ফেলে নিয়েছে একটা ব্যাগ, দিদার হাতেও একটা ব্যাগ, এই যে দেখো দিদা আর আমি। তো চলো যাই, বাজারে যাওয়া যাক, আর কি আনি কি না সেটাই পরে বলবো তোমাদেরকে, শেয়ার করব। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমাদের গ্রামের দৃশ্য, বন্ধুরা দেখতে পাচ্ছ আমি আজকে একটু বেরিয়েছিলাম আর ঘরে ফিরে আস্তে আস্তে মানে হয়ে গেল সাড়ে তিনটে চারটে হয়ে গেছে, তারপর আমি স্নান করলাম আর দেখতে পাচ্ছি আমার চুলটা ভিজে আছে, স্নান করলাম আর স্নান করে তো আসলাম। তো আজকে গিয়েছিলাম মানে একটা কাজ, যে ব্যাংকেতে আমার ব্যাংকের কাজটাই হয়নি, তো আর কিছু আনলাম মানে বেশি কোনো কিছু না, দুটো জিনিস আনলাম, তো ভাবলাম তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখো আমি এনেছি মানে দেখো এই সানস্ক্রিনটা এনেছি আর এটা মানে আমি বেশি ইউজ করি না, মানে প্রচণ্ড রোদ যখন থাকে তখন এই সানস্ক্রিন ক্রিমটা ইউজ করি, আর একটা পাউডার এনেছি দেখতে পাচ্ছ। তো এই দুটো জিনিস শুধুমাত্র এনেছি আর আর কিছু মানে আনিনি, আর এমনি তো সারাদিনটা বাজারে ঘুরে টুরে করে কেটে গেলাম। বন্ধুরা তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি, ঠিক আছে, আই হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক করে দেবে, ঠিক আছে, টাটা, বাই বাই।